नमस्कार बंधुरा, आज के आमी जे रान्नाटी तुम्हादेर काछे निये एसेछी सेटा हलो निरामिष छोलार डाल। एटा आमरा सकलेई करे थाकी, एकेबारे साधारण, किन्तु एकदम नतून जारा रान्ना करते शुरू करेछो, नतून नतून रान्ना करे काउके खाओनोर इच्छे हबे, तारा ए निरामिष छोलार डालटी करते पारो। एटा लुची परोटा साथे खूबी भालो लागबे। एर जोन्नो जा जा उपकरण लागबे सेगुली तोमादेर देखाच्छी। एर जोन्नो लागबे छोलार डाल। छोलार डाल आगेर थेके एकटु भिजिए निते हबे, जोदि नेवा हय 10-15 मिनिट आगे, ताहले सीटी प्रेशर कुकारे सीटीटा कम लागबे, दुटो थेके तीनटे सीटी लागबे। किन्तु जदि भेजानो ना थाके आगे थेके, ताहले एकटु बेशी सीटी लागबे, 4-5 सीटी लागबे डाल अनुजायी। डालटा देखो आमी आध भांगा करेछि, एकदम गलायनि। किन्तु देखेछो डाल सिद्ध, एटा आमार सिद्ध डाल। भालो करे छोलार डालटाके धुए 2 কাপ মতন ছোলার ডাল দিলে তোমরা জল দেবে অল্প, একদম যেন বেশি জল দেবে না যখন সিদ্ধ করবে। নুন এবং অল্প সামান্য একটু তেল দিয়ে, সর্ষের তেল বা রিফাইন তেল, যে কোনো তেল দিয়েই এটা সিদ্ধ করে নেবে। দেখেছো কিরমভাবে সিদ্ধ করেছি, আধ ভাঙা অবস্থায়, একেবারে গলে যাবে না ডালটা, আবার শক্ত থাকবে না, নরম নরম, এবং ডাল একটু পরিমাণে বেশি নিতে হবে। এবার যেগুলো নিয়েছি সেগুলো বলে দিই। ডুমু করে কাটা আলু, ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কাটা আলু, আদা 1 টেবিল চামচ, লঙ্কা কাঁচা লঙ্কা, চিনি স্বাদ মতন, লবণ স্বাদ মতন, হলুদ স্বাদ যেরকম কালার হবে সেরকম। এছাড়াও নিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো, এটা আমি একটু জলের মধ্যে গুলে তারপরে দেব। এছাড়াও রয়েছে কাজু কিশমিশ। ফোড়নের জন্য আমি তেজপাতা নিয়েছি, 1টা তেজপাতা, গোটা জিরে। এছাড়া আমি গরম আস্ত গরম মশলা রেখেছি, এই গরম মশলাটাকে আমি একটু গুঁড়ো করে শেষে দেব। এছাড়াও আমি হিং দেব, হিং ব্যবহার করব ডালে, এবং কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা খুবই সুন্দর লাগে, লাস্টে একদম রান্নার শেষের দিকে আমি কসুরি মেথিটা দেব। তাহলে বন্ধুরা আমি এবার রান্না শুরু করি। আমি দেখো কড়াইতে সাদা, আমি রান্নাটা করতে সাদা তেল ইউজ করব। খুবই অল্প, বেশি তেলের দরকার হবে না, 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি কড়াইতে। এছাড়াও আমি এর মধ্যে হয় টমেটো কুচি, আমাদের টমেটো কুচি থাকলে টমেটো কুচি দেবে, নাহলে টমেটো কেচাপ দিয়ে রান্নাটা করব। আচ্ছা আমি দেখো সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা আর জিরে। দেখো তেজপাতা এবং জিরে আমি ফোড়ন দিচ্ছি। তেজপাতাটা দেখো ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি। এবার ডুমু ডুমু করে যে আলুগুলো রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছি। আমি একটু ভাজা করে নেব ঢেকে, তারপরে আমার তোমাদের দেখাচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে
আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটা দিয়ে দিয়েছি এবং একটু সামান্য লবণ দিয়ে দেব যাতে তেল না ছিটকায়। দেখো বন্ধুরা, আমি এবার কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাজু দিয়ে দিলাম। কাজুর সাথে সাথে আমি যেই বললাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ধনের পরিমাণ একটু বেশি দেবে। ধনে জিরে গুঁড়োর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ধনে এবং জিরে গুঁড়োর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, একটু কষে উঠবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তোমাদের কাছে যদি টমেটো কুচি থাকে তাহলে টমেটো কুচি দিয়ে দেবে। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবে। দেখো দেখছো এরকমভাবে তেল ছাড়বে। দেখো বন্ধুরা এরকমভাবে তেল ছাড়বে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ডালটা দিয়ে দেব। দেখো আমি সেদ্ধ ডাল, এটা আমার সেদ্ধ ডাল ছিল, সেদ্ধ করা ডালটা সেটা দিয়ে দিলাম। দেখছো কীরকম আধ ভাঙা, একদম ঘেঁটে যায়নি, আবার গোটা গোটাও রয়নি। এরকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি জল দেবে না সেদ্ধ করার সময়। এবার আমি এর মধ্যে লবণ, চিনি, একটু লঙ্কা এগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি এর মধ্যে লবণ, চিনি, হলুদ এগুলো আবার দিয়ে দিয়েছি। তবে লবণ বুঝে দেবে, কেন ডাল সিদ্ধ করার সময় আমাদের কিন্তু লবণ দেওয়া ছিল। আবার আমরা যখন একটু আলুটা ভেজেছি তখনও সামান্য লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা বুঝে দেবে। এইবার এরকমভাবে বেশ গ্রেভি কষানো, এখনও অবধি কিন্তু আমি জল দিইনি। এবার বাটি ধোয়া সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। সামান্য জল দিয়ে আমি এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লোতে ছিল। এবার বাটি ধোয়া জল দিয়ে দেবো আমি, দিয়ে একটু ফুটতে দেব। রান্নার সময় যতটা পারবে গরম জলটা ইউজ করবে। গরম জল ইউজ করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। আর এটাতে কিন্তু যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি কিন্তু বেশি দেবে। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে, সেই জন্য ছোলার ডালে মিষ্টিটা কিন্তু একটু বেশি দেবে। যে যেমন খাও স্বাদ মতন দেবে। এই বাটি ধোয়া আমি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি একটু ঢেকে দেবো। দেখবে বারবার একটু নাড়াবে, যেন নিচ যেন ধরে না আসে। ছোলার ডালের কিন্তু নিচটা কিন্তু ধরে আসে অনেক সময়, সেই জন্য বারবার নাড়িয়ে দেবে। সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবে ফুটে ওঠার জন্য। দেখো এইরকম হয়ে এসছে, বেশ মাখো মাখো। এইভাবে এরপর আমি এর মধ্যে কিশমিশ, কিশমিশটা একটু ভিজিয়ে রাখবেন, কিশমিশটা দিয়ে দেব। এবং বলেছিলাম হিং, হিং খুব সুন্দর গন্ধ হয় হিঙে। নিরামিষ ছোলার ডালে হিং দিয়ে দেব। হিং কিন্তু খুব অল্পই দেবে, নাহলে আবার তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হিং দেব। আর নামানোর সময় আমি দেব গরম মশলা, যে গরম মশলা দেখিয়েছিলাম, আমি গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলা দিচ্ছি। বারবারই কিন্তু নাড়বে, না নাড়লে কিন্তু
लेगे जा सम्भावना थाकबे। एबार आमी दिए देबो हिंग दिए दिएछि, हिंगटा दिले खूब सुंदर गंध आसे। एबार आमी दिए देबो गरम मसलार गुड़ोटा, नामानोर आगे दिए देबो गरम मसलार गुड़ो, कसूरी मेथी। कसूरी मेथीटा सब समय हाथे एकटु डोले देबे ताले फ्लेवरटा खूब भालो आसे। कसूरी मेथी निये हाथे डोले तारपरे देबे, आर एकटु घि दिए आमी गैसटा बंध करे देबो। देखो कसूरी मेथी दिए दिएछि आर दिए दिच्छि घि, घि दिए आमी गैसटा बंध करे देबो। लेगे लेगे आसछे, आमी नामिये एबार गैसटा एकदम बंध करे दिएछि। कसूरी मेथी एवं घी दिए गैसटा एकदम बंध करे देबे, दिए कड़ाईटा ढेके राखबे। तारपर सार्व करे तोमादेर देखाच्छि। देखो आमार तैरि गरम गरम निरामिष छोलार डाल। ओपर थेके देखछो कसूरी मेथीटा सरिये छड़िये दिएछि, खूबी भाल लागे कसूरी मेथिर गंधटा दिए देखबे। एटा लुचि বা পরোটা, গরম গরম লুচি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখো, খেয়ে দেখো। যারা নতুন নতুন রান্না করছো কাউকে এটা বানিয়ে দেবে, সে অসাধারণ খাবে। আজকে এই পর্যন্তই, আবার আমি অন্য রান্না নিয়ে তোমাদের কাছে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকবে।